সিনেমার শুরুতে ছয়জনের একটি মহাকাশচারীর দলকে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল। তারা দেখতে গিয়েছিল যে মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে কিনা, যেখানে তারা মঙ্গলের মাটিতে নামেনি, বরং তারা মহাকাশযানের ভেতর থেকেই একটি মেশিনের সাহায্যে একটি ক্যাপসুল মঙ্গলের দিকে পাঠায়, যাতে মঙ্গলের পৃষ্ঠতল থেকে মাটির নমুনা সংগ্রহ করতে পারে। আর যখন ক্যাপসুলটি মহাকাশযানটির দিকে ফেরত আসছিল, তখন মহাকাশে কিছু একটা জিনিসের সাথে ধাক্কা লাগার ফলে তার দিক পরিবর্তিত হয়ে যায়। এখন তাদেরকে ওই ক্যাপসুলটিকে মহাকাশযান পর্যন্ত নিয়ে আসতেই হবে। শেষ পর্যন্ত 8 মাস ধরে চেষ্টার পর সেই ক্যাপসুলটা তাদের দিকে আসছিল। সেটা নেওয়ার জন্য একজন মহাকাশচারী নিজের জীবনের পরোয়া না করে স্পেসে যায়। যে মহাকাশচারী ক্যাপসুলটি আনবার জন্য মহাকাশযানটির বাইরে গিয়েছিল, তার নাম ছিল রোরি অ্যাডামস। অন্যদিকে মহাকাশযানটির সেই ক্যাপসুলের মঙ্গল গ্রহ থেকে মাটির নমুনাগুলি ডক্টর হিউ পরীক্ষা করতে থাকে। সেই মাটির নমুনাগুলিকে ইনকিউবেটরে রাখার পর জানা যায় সেই মাটিতে একটি সিঙ্গেল সেল অর্গানিজম আছে। এর মানে মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু সেই অর্গানিজমটি ইনকিউবেটরের মধ্যেও কোনো প্রোগ্রেস হচ্ছিল না, তাই ডক্টর হিউয়ের মনে হচ্ছিল সেই অর্গানিজমটি বোধহয় মারা গেছে। কিন্তু যখন ইনকিউবেটরে তাপমাত্রা কম করে দেওয়া হলো, তখন অর্গানিজমটি নড়ে চড়ে ওঠে। কিছুদিনের মধ্যে দেখা যায় ওই অর্গানিজমটি মাল্টিসেলুলার অর্গানিজমে পরিবর্তিত হয়ে যায়। অন্যদিকে পৃথিবীর মানুষেরা এটা শুনে খুব খুশি হয় যে মঙ্গলেও প্রাণের অস্তিত্ব আছে। এরপর যখন মহাকাশযান থেকে মহাকাশচারীরা আর স্কুলের ছাত্রছাত্রীরা ভিডিও চ্যাট করে, তখন স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা ওই এলিয়েনের নাম ক্যালভিন রাখার জন্য বলে। ক্যালভিন হলো সেই অর্গানিজম যাকে আমরা মঙ্গলে পেয়েছিলাম। সে আকারে অনেক ছোট হওয়া সত্ত্বেও সে ডক্টর হিউয়ের সাথে হ্যান্ডশেক করছিল। সেটা দেখে সব মহাকাশচারীরা খুব অবাক হয়ে যায় আর ভাবে, কয়েক সেন্টিমিটারের অর্গানিজম এত রেসপন্স কী করে করতে পারে। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর অর্গানিজমটি সাড়া দেওয়া একেবারে বন্ধ করে দেয়। তখন ডক্টর হিউ তাকে শক দেয়। ঠিক তখনই অর্গানিজমটি হঠাৎ উঠে পড়ে আর ডক্টর হিউয়ের হাতে উঠে যায়। এলিয়েন অর্গানিজম ক্যালভিন ডক্টর হিউয়ের হাত এত জোরে ধরেছিল যে হিউয়ের হাতের হাড় ভেতর থেকে পুরো ভেঙে যায় আর ব্যথায় তিনি অজ্ঞান হয়ে যান। যখন ক্যালভিন ডক্টর হিউয়ের হাত ছেড়ে দেয়, তখন ডক্টর তার হাত ইনকিউবেটারের ভেতর থেকে বের করে নেয়। এবার সেই অর্গানিজমটি ইনকিউবেটার থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু ইনকিউবেটারের খোলা অংশে ডক্টর হিউয়ের হাতের গ্লাভসটি আটকে থাকার জন্য অর্গানিজমটি বাইরে আসতে পারছিল না। অর্গানিজমটি ওই গ্লাভসটির ভেতর থেকে ছেড়ার অনেক চেষ্টা করে, কিন্তু গ্লাভসটি অনেক উচ্চমানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছিল, তাই এবার অর্গানিজমটি একটি ইলেকট্রিক পেন সেই গ্লাভসের ভেতরে ঢোকায় আর পেনটির মাধ্যমে গ্লাভসটিকে ছিঁড়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে তাদের ল্যাবে একটি ইঁদুরও ছিল। অর্গানিজমটি তাড়াতাড়ি সেই ইঁদুরের উপর উঠে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যে ইঁদুরটিকে নিজের মধ্যে গিলে নেয়। এইভাবেই দেখা যায় কিছুক্ষণের মধ্যে সেই অর্গানিজমের আকার অনেক বড় হয়ে যায়। অন্যদিকে মহাকাশচারী রোরি মহাকাশযানটির সেই দিকটায় আসে যেখানে তাদের ল্যাব ছিল। রোরি ডক্টর হিউকে ল্যাবের বাইরের দিকে নিয়ে আসতে চাইছিল, কিন্তু ক্যালভিন নামের অর্গানিজমটি তার পা আঁকড়ে ধরে, তাই ল্যাবের বাইরের অন্য মহাকাশচারীরা বাইরে থেকে দরজা বন্ধ করে দিতে বাধ্য হয়, যাতে অন্য সবার প্রাণ বিপদে না পড়ে। আর শুধুমাত্র এই জন্যই তারা এমনটা করে। দরজার বাইরে থেকে বাকি মহাকাশচারী রোরিকে ক্রমাগত নির্দেশ দিচ্ছিল যে যাতে অর্গানিজমটি তার পা ছেড়ে দূরে চলে যায়। অন্যদিকে মহাকাশযানের ক্যাপ্টেন রোরিকে নির্দেশ দেয় যে একটি মোমবাতি বা লাইট জ্বালাতে, যার থেকে গরম তাপ বেরোবে। এই অবস্থায় সেটা এলিয়েনের কাছে দিলে সে পা ছেড়ে দেবে, কারণ ক্যাপ্টেন জানতেন যে এই এলিয়েনটি বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। এর আগেও আমরা দেখি ডক্টর হিউ সেই অর্গানিজমকে বাঁচিয়ে রাখার জন্য ইনকিউবেটরের তাপমাত্রা কম করে দিয়েছিল। এইভাবে অর্গানিজম রোরির পা তো ছেড়ে দেয়, কিন্তু সে তাড়াতাড়ি রোরির মুখের ভেতর ঢুকে যায়, যে কারণে মহাকাশচারী রোরির মৃত্যু ঘটে। এর থেকে বোঝা যায় যে ক্যালভিন নামে অর্গানিজমটির প্রখর বুদ্ধি আছে, আর সেই বুদ্ধি কাজে লাগিয়ে প্রথমে সে ইনকিউবেটর থেকে বেরিয়ে আসে আর তারপর রোরিকেও মেরে ফেলে।
ক্যালভিন নিজের বুদ্ধির সাহায্যে সব কিছু পরিকল্পনা করতে পারত আর সবাইকে মেরে ফেলতেও পারত, আর এই ব্যাপারটি খুবই ভয়ঙ্কর হতে পারে। এবার সব মহাকাশচারীরা মিলে ক্যালভিনকে মারার চেষ্টা করছিল, এর সাথে সাথে তারা সেই ঘরটিতে বিষাক্ত গ্যাস ছেড়ে দিতে থাকে যেখানে রোরি আর ক্যালভিন ছিল। কিন্তু ক্যালভিন খুব চালাকির সাথে সেই খোলামুখের অংশটি খুঁজছিল যেখান থেকে সেই বিষাক্ত গ্যাসটি আসছিল, যাতে সেই খোলা জায়গাটি ব্যবহার করে সে ওই ঘর থেকে বেরিয়ে আসতে পারে। মহাকাশচারীরা যখনই সেটা লক্ষ্য করল তখন খুব তাড়াতাড়ি তারা সব খোলা জায়গাগুলো বন্ধ করতে থাকে, কিন্তু হঠাৎ তাদের কম্পিউটার সিস্টেম খারাপ হয়ে যাওয়ার ফলে তাদের একটা একটা করে খোলা জায়গাগুলি বন্ধ করতে হচ্ছিল। হঠাৎ একটা খোলা জায়গা থেকে ক্যালভিন বাইরে থেকে বেরিয়ে আসে, তখন সব মহাকাশচারী পৃথিবীর মানুষের জন্য একটা বার্তা রেকর্ড করছিল যেখানে তারা বলে যে অর্গানিজমটি খুবই ভয়ঙ্কর, কিন্তু তারা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারছিল না কারণ তাদের ট্রান্সমিটার খারাপ হয়ে যায়। তাদের মধ্যে থেকে একজন মহাকাশচারী সিদ্ধান্ত নেয় যে সে বাইরে গিয়ে ট্রান্সমিটারটি ঠিক করবেন। সেই মহাকাশচারী বাইরে গিয়ে দেখে যে ট্রান্সমিটার অনেক গরম হয়ে গেছে, আর যখন সেই ট্রান্সমিটারের কুলিং সিস্টেমটি খোলে তখন সে দেখে ঠিক সেখানেই সেই অর্গানিজম ক্যালভিন ছিল। ক্যালভিন তাড়াতাড়ি ওই কুলিং সিস্টেম থেকে বেরিয়ে মহাকাশচারীর স্যুট বা পোশাকে আটকে যায়। ক্যালভিন মহাকাশচারীর পোশাকটিকে খুব শক্তভাবে আঁকড়ে ধরে কারণ ক্যালভিন ওই পোশাকের ভিতরে যেতে চাইছিল, কিন্তু ওই স্যুট বা পোশাকটি অনেক সুরক্ষিত ছিল বলে সে পোশাকটির ভেতরে তো যেতে পারছিল না। কিন্তু মহাকাশচারীর স্যুটের কুলিং পাইপ ভেঙে যায় যেটি তার অক্সিজেন আর টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করছিল, তাই কুলিংয়ের সব আর্দ্রতা তার হেলমেটে চলে আসে আর তার ফলে সে কিছু দেখতে পাচ্ছিল না। বাকি মহাকাশচারীরা তাকে মহাকাশযানের ভেতরে নিয়ে আসতে চাইছিল, কিন্তু সেই মহাকাশচারী তাদের মহাকাশযানের দরজা বাইরে থেকে আবার বন্ধ করে দেয় কারণ তার সাথে সেই অর্গানিজমটি ছিল যে কিনা খুবই ভয়ঙ্কর। সেই মহাকাশচারী ওই অর্গানিজমকে নিয়ে মহাকাশে ঝাঁপ মারে, কিন্তু ওই অর্গানিজমটি আবার মহাকাশযানটিতে ফিরে আসে। এইভাবে দেখা যায় মহিলা মহাকাশচারী মারা যায়। অর্গানিজমটি মহাকাশযানের ভেতরে আসতে চাইছিল, এখন শুধু একটা জায়গা দিয়েই অর্গানিজমটি ভেতরে আসতে পারত, আর সেই জায়গাটা হলো মহাকাশযানটির থ্রাস্টার। সেখান থেকে স্পেসশিপের ইঞ্জিনের তাপ বাইরে বেরোতো। এখন ভেতরে থাকা বাকি মহাকাশচারীরা সিদ্ধান্ত নেয় যে যখনই ক্যালভিন কোনো থ্রাস্টারের ওপরে আসবে তখনই আমরা ইঞ্জিন চালু করে দেব, এর ফলে থ্রাস্টার অনেক গরম হয়ে যাবে আর ক্যালভিন ওই তাপেই মারা যাবে। ক্যালভিনকে তারা মহাকাশযানের বাইরে রাখার অনেক চেষ্টা করে আর সেই চেষ্টা করতে গিয়ে তাদের জ্বালানি অনেক কমে যায়। এই অবস্থায় মহাকাশযানটি পৃথিবীর দিকে যাত্রা শুরু করে, কিন্তু তারা মহাকাশযানটিকে পৃথিবীতে নিয়ে যেতে পারবে না কারণ তাদের সাথে সাথে ক্যালভিনও তাহলে পৃথিবীতে চলে যেতে পারে, তাই তারা পৃথিবীর দিকে যেতে চাইছিল না কারণ ক্যালভিন খুবই বিপজ্জনক ছিল। মহাকাশচারীরা অনেক চেষ্টায় তাদের মহাকাশযানটিকে একটি জায়গায় স্টেবল করে রাখে আর ফ্রাস্ট্রেসটিকেও বন্ধ করে দেয়, এর ফলে ক্যালভিন মহাকাশযানটির ভিতর ঢুকে যায়। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ডক্টর হিউয়ের শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে বাকি মহাকাশচারীরা জানতে পারে যে ডক্টর হিউয়ের হার্ট অ্যাটাক হয়েছে, তারা ডক্টর হিউকে ইলেকট্রিক শকও দেয়। অপরদিকে অন্য একজন মহাকাশচারীর ডক্টর হিউয়ের পা খুব ভারী হয়ে রয়েছে বলে মনে হয়, যেন তার পোশাকের ভেতরে কিছু আছে। তারা যখন ডক্টর হিউয়ের পোশাকটি খুলল তার ভিতর সেই ভয়ঙ্কর অর্গানিজম ক্যালভিন ছিল। তখন ক্যালভিন অনেক বড় হয়ে গিয়েছিল, ডক্টর হিউ সেই অর্গানিজমকে অনুভব করতে পারেনি কারণ তিনি প্রতিবন্ধী ছিলেন, কিন্তু ডক্টর হিউ মারা গিয়েছিলেন আর ক্যালভিন বাকি মহাকাশচারীদের মেরে ফেলতে চাইছিল। তখন দুজন মহাকাশচারী সেখান থেকে বাইরের দিকে তাড়াতাড়ি বেরোতে থাকে। একজন মহাকাশচারী তার স্লিপিং ভল্টে ঢুকে যায়, ক্যালভিন মানে ওই অর্গানিজমটি সেই মহাকাশচারীর স্লিপিং ভল্টের দিকে আসে আর কাঁচটি ভাঙার চেষ্টা করে, কিন্তু কাঁচটি অনেক শক্ত হওয়ার কারণে ভাঙেনি। অন্যদিকে দেখা যায় বাকি দুজন মহাকাশচারী ডক্টর হিউয়ের শরীরকে ট্র্যাপের মতো ব্যবহার করতে থাকে। যখন ক্যালভিন ডক্টর হিউয়ের শরীরকে খাচ্ছিল তখন দেখা যায় পৃথিবী থেকে একটি এয়ারক্রাফট ওই মহাকাশযান দিকে আসে। সেই এয়ারক্রাফটের কাজ ছিল
মহাকাশযানটিকে পুনরায় মহাকাশের দিকে পাঠিয়ে দেওয়া। কারণ যখন কমান্ডার মহাকাশচারী পৃথিবীর মানুষের জন্য সেই বার্তা রেকর্ড করছিল, তখন সে বলে এলিয়েনটি খুবই ভয়ঙ্কর। তখন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগেই সেই বার্তাটি পৃথিবীতে পৌঁছে গিয়েছিল। আর যে মহাকাশচারী স্লিপিং ভল্টে বন্ধ ছিল, সে ভাবল পৃথিবী থেকে আসা কোনো উদ্ধারকারী শিপ এসছে। তাই সে ওই ভল্ট থেকে বেরিয়ে সেই ঘরে চলে আসে যেখানে বাকি দুই মহাকাশচারী সেই এলিয়েনকে আটকে রাখে। তখন সেই এলিয়েনটি ওই মহাকাশচারীর ওপরও আক্রমণ করে দেয়, আর এইভাবে সেই মহাকাশচারীরও মারা যায়। তখন শুধু দুজন মহাকাশচারী জীবিত ছিল। তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে একজন পৃথিবীতে যাবে আর একজন সেই এলিয়েনের ট্র্যাপ হিসেবে স্পেসে যাবে। তারা সেটাই করল। ডেভিড নামে মহাকাশচারী সেই এলিয়েনের টোপ হয়ে থাকে নিজের ফল্টের দিকে নিয়ে আসে, আর সেখানেই তাকে বন্ধ করে দেয়। অন্যদিকে অপর একজন মহাকাশচারী পৃথিবীর জন্য বার্তা রেকর্ড করছিল। সেখানে সে জানায় পৃথিবীর মানুষদের জন্য মহাকাশচারী ডেভিড কিভাবে প্রাণ বিসর্জন দেয়। এরপর আমরা দেখতে পাই মহাকাশযানের একটা অংশ পৃথিবীর দিকে যাচ্ছিল আর অন্যটি স্পেসের দিকে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাই মহাকাশযানের একটা অংশ পৃথিবীতে জলের মধ্যে এসে পড়ে, আর সেখানে কিছু জেলে সেই অংশটিকে দেখে নেয়। সেই অংশটি সেই মহাকাশচারীর যে এলিয়েনকে নিয়েছিল, আর সে পৃথিবীতে এইভাবে পৌঁছালো কারণ তার সাথে মহাকাশে কোনো জিনিসের ধাক্কা লাগে। অন্যদিকে সেই মহাকাশচারী মানে সেই মহিলা মহাকাশচারী মহাকাশে কোথাও হারিয়ে গিয়েছিল। এইভাবেই সেই এলিয়েন পৃথিবীতে চলে আসে। এইভাবে সিনেমাটিও শেষ হয়ে যায়।